এভরিওয়ান, বাসের নাম দেখে আপনারা ভাবছেন যে আমি দীঘা যাচ্ছি, আমি, আমার মাম্মা আর পাপা। তো অ্যাকচুয়ালি দীঘা যাচ্ছি না আমরা অনেক বছর পর, মানে আমি স্পেশালি অনেক বছর পর দেশের বাড়ি যাচ্ছি। আর আমরা পূর্ব মেদিনীপুর আর এইখানকার ভিলেজ, যাদের ভিলেজ পছন্দ, যাদের গ্রিনারি খুব পছন্দ, তাদের জন্য তো এই ব্লগটা ভীষণই স্পেশাল হতে চলেছে। তো আমি একটা অকেশনে যাচ্ছি আমার ভাই বিয়েতে, তো অনেক কিছু দেখার আছে, অনেক কিছু এনজয় করার আছে। তো আমার সাথে আপনারা থাকুন আর এই ব্লগটা এনজয় করুন। তো দেখি, চলুন রাস্তায় যেতে যেতে আপনাদেরকে সবটাই বলতে বলতে যাব। তো কিপ ওয়াচিং, কিপ এনজয়িং অ্যান্ড ব্লগটা এন্ড পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভীষণ 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 ভালো লাগবে। তো লেটস শহরের ব্যস্ততাকে পেছনে দেখে আমি এগিয়ে চলেছি আমার ডেস্টিনেশন ভিলেজ। শান্ত, সবুজে মোড়া, ভীষণই সুন্দর একটা ডেস্টিনেশনে। তো আমার সাথে নিশ্চয়ই আপনারা আছেন, আপনারা এই রাস্তাটা দেখে চেনেছে না অবশ্যই লাগবে, কেন কি এই রাস্তাটা আমাদের নিয়ে যায় আমাদের একটা খুবই প্রিয় ডেস্টিনেশন, যেটা হলো দীঘা। তো আমি আজকে দীঘা যাচ্ছি না, কিন্তু ম্যাক্সিমাম রাস্তাটা যেটা আপনারা দেখতে পাবেন ওটা দীঘার দিকেই যাচ্ছে। তো আপনাদের দেখেই মনে হবে যে কি এই যে আমরা যেই যেই জায়গাগুলো দেখেছি এটা আগেও দেখেছি, আপনাদের ভীষণ নস্টালজিক ফিল হবে। আমারও যেটা প্রত্যেকবার যাই আমারও ভীষণ নস্টালজিক লাগে, মনে হয় আরে এটা তো দেখেছিলাম, আবার যেন নতুন করে দেখছি। তো আপনাদেরও এটা দেখতে খুবই ভালো লাগবে। তো এই আমি এখন পার করছি হুগলি নদী, হুগলি নদী যার পাশেই দক্ষিণেশ্বর টেম্পল। তো যেতে যেতে হঠাৎ করে একবার চোখ পড়ে যায় দক্ষিণেশ্বর টেম্পলের চূড়াগুলোকে, আর চূড়াগুলো দেখলেই আমাদের যেন মনটা ভরে ওঠে। তো এই দক্ষিণেশ্বর টেম্পলকে পার করে এগিয়ে চলেছি হুগলি নদীর উপর দিয়ে। তো এইভাবেই আপনারা দেখবেন আপনাদের চেনা অনেক দৃশ্য আপনার চোখে ধরা পড়ে যাবে, আর যেগুলো ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর আর ভীষণই নস্টালজিক, যেটাকে বারে বারে দেখলে মনে হয় যেন সত্যি নতুন করে দেখছি আর মনটা যেন ভরে যায়। আর এই রাস্তাটা, এই যে লং ড্রাইভটায় চলেছি, এটা একটুখানি সময় নিয়ে, মানে একটুখানি বেশি সময় লাগে, কারোর কারোর এটা 3.5 ঘন্টা 4 ঘন্টা। আজকাল দীঘার যাওয়ার জন্যে প্রচুর বাস সার্ভিসে, সকাল দুপুর আর রাত পর্যন্ত একটা না একটা বাস স্টার্ট নিজের ডেস্টিনেশনের জন্যে হতেই থাকে। তো আপনারা এনজয় করুন, কেন কি যত এগোতে থাকবে এই গাড়ি ততই আপনারা দেখবেন রাস্তার সাইডের ল্যান্ডস্কেপগুলো কীভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, একটার পর একটা আপনাদের চেনা দৃশ্য ধরা পড়ে যাচ্ছে। শুধু জায়গাই নয়, দেখবেন আকাশের রঙও কীভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, কেন যেহেতু লং ড্রাইভ, সকাল থেকে শুরু করলে দুপুর, দুপুর থেকে শুরু করলে সন্ধে, আর সন্ধ্যের থেকে শুরু করলে রাত্রি। তো এটা ভীষণই ন্যাচারাল, আকাশের রঙ তো চেঞ্জ হবেই। আমার মেন উদ্দেশ্য এখন যাওয়ার, আমার একটা ছোট্ট একটা অকেশন আছে সেটার জন্য যাওয়া, কিন্তু আমার তার সাথে আমার এটা একটা 2.5 দিনের ট্রিপ, শুধু বিয়েবাড়ি নয়, আমার খুবই ইচ্ছা আছে ওখানে গিয়ে ওখানকার ছোট ছোট জিনিস, ওখানকার যে ভিলেজের একটা কালচার, কেন কি দিন যাচ্ছে অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই ওখানকার যত ছোট ছোট সুন্দর জিনিস, ছোট ছোট সুন্দর কালচার যতটা সম্ভব
ক্যামেরা বন্দি করে যদি আমি রেখে দিতে পারি, কেন আগে আমি আজকে তো নয় অনেক আগের থেকে যাচ্ছি, অনেক কিছুই আমি আগে দেখতাম যেটা এখন দেখতে পাই না। অনেক প্রকৃতির দুর্যোগে সেটা নষ্ট হয়ে গেছে, যেরকম ওখানে মেদিনীপুর মনেই অনেক সুন্দর সুন্দর মাটির বাড়ি যেটা আমাদেরও ছিল যেটা এখন নেই। তো সেই জিনিসগুলো আর যেগুলো আছে সেগুলো না চলে যায়, সেই মানে সিনগুলো আমি ধরে রাখতে চাই। তো এই পার করছি আমি, দেখুন খুব সুন্দর এটা জায়গাটা, এটা হলো নন্দকুমার। এই সুন্দর স্ট্যাচুকে যখনই ক্রস করি একটা আলাদাই ফিলিং মনের মধ্যে থাকে। তো আপনারাও এটা দেখুন আর এনজয় করুন এই ট্রিপটা। আর এটা আজকে আমার লং ড্রাইভের এটা ট্রিপ, আমি আপনাদেরকে ডেস্টিনেশনগুলো দেখাতে দেখাতে যাচ্ছি। কোলাঘাটটা আমি একটু মিস করে গেছি, ফেরার পথে আপনাদের নিশ্চয়ই দেখাবো। কোলাঘাটটা পার হয়ে এসেছি, গাছের আড়ালে এই সূর্য ডোবাটা, এটা ক্যাপচার না করে থাকতে পারলাম না, ভীষণই ভালো লাগছিল আমার যাওয়ার সময়। অত সুন্দর ভার্চুয়ালি না লাগলেও হয়তো লাগতে পারে, জানি না আপনাদের কেমন লাগছে, কিন্তু যখন আমি সামনে দেখছিলাম আমার ভীষণ ভালো লাগছিল। তো সূর্য অস্ত চলেছে, কতক্ষণে পৌঁছাই আমি আমার ডেস্টিনেশনে। এখন পার করছি হলদি নদী। তো এই ব্রিজটার নাম হলো নরঘাট, এটাও একটা ফেমাস ডেস্টিনেশন। আমি একটার সময় স্টার্ট করেছিলাম, এখন বাজে 5:30। তো এটা হলো হেড়িয়া জাংশন, এখানে আমি নেমেছি আর ওই পারে আমি যাব। আর এই যে রাস্তাটা সোজা যেটা চলে গেছে, এটা সোজা দীঘা চলে গেছে, আর হার্ডলি 40-45 মিনিটস লাগবে দীঘা পৌঁছে যেতে। আর আমি এপারে চলে এসেছি, আর এই দেখুন এটা হলো হেড়িয়া মার্কেট। তো এখান থেকে আমি আমার নেক্সট টোটো আর অনেক রকমের যাওয়ার ভেহিকলস এখানে পাওয়া যায়, তো আমিও এখান থেকে একটা টোটো ধরে বেরিয়ে পড়ব। আমার বাড়ি পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি আরও 35-40 মিনিটস এপার থেকে লেগে যাবে, আগের মতো না সেরকম রাস্তা নেই। অনেক বছর পরে যেহেতু আসছি তো দেখতে পাচ্ছি যে রাস্তাটা ভীষণ স্মুথ হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে, আর এই হেড়িয়া আরও বেশি আগের থেকে জমজমাট হয়ে গেছে, দেখে খুব ভালো লাগছে। আর সত্যি কথা খুবই খুশি যে আমি আমার দেশের বাড়ি যাচ্ছি, কেন অনেক কিছু নতুন দেখার আছে, আপনাদেরকে দেখানোর আছে, আর নিজের আত্মীয় স্বজনের সাথে তো নিশ্চয়ই একটা দেখা করার আনন্দটা আলাদা। তো এই হলো আমার আজকের মতন ব্লগ। আর অন্ধকার রাস্তা এটাও একটা সুন্দর পরিবেশ তৈরি করেছে। তো আপনারা দেখতে থাকুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন। তো নেক্সট ডে সকালে আপনাদের সাথে দেখা হবে আরও অনেক কিছু গল্প নিয়ে, অনেক কিছু দেখানোর আছে। তো আমার সাথে আপনারাও কন্টিনিউ থাকুন আর দেখতে থাকুন আমার ব্লগ। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো নেক্সট ডে সকালে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে।